মানবাধিকার স্বাস্থ্য সেবা জনগণের অধিকার এই স্বাস্থ্য সেবা জনগণের দরগায় পৌঁছে দেওয়ার জন্য স্বাধীনতার পরপরই জাতির পিতা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছিলেন এবং আরও ব্যাপকভাবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন দুর্ভাগ্য তিনি করে যেতে পারেননি আমরা সরকার গঠন করার পর কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলিকে উন্নত করে এবং নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজ শুরু করি দুর্ভাগ্য হলো যে বিএনপি ক্ষমতা আসার পর কমিউনিটি ক্লিনিকগুলি বন্ধ করে দেয় যা 2009 এসে আমরা আবার চালু করেছি এখন বর্তমানে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রায় 18,000-এর মতো কেন্দ্র থেকে জনগণকে আমরা স্বাস্থ্য সেবা দিচ্ছি 30 প্রকার ঔষধ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এটা একটা প্রকল্প চলছে আর প্রকল্পে যারা কাজ করে তারা কিন্তু প্রকল্প হিসেবেই সেখানে কাজ করছে কাজে প্রকল্পে কর্মরত যারা তাদেরকে কিন্তু সরকারি চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই যাদের এটা পছন্দ হবে না তারা চলে যাবে ছেড়ে ট্রেনিং পেয়েছে অনেক বেসরকারি হাসপাতাল হচ্ছে সেখানে চাকরি পেতে পারবে চাকরির সুযোগ পাবে আমরা নতুন লোকে কাজ দেব কিন্তু এই প্রকল্প চলমান আছে চলমান থাকবে এরা কমিউনিটি লোক স্থানীয় লোক তারাই এটা রক্ষণাবেক্ষণ করে তারাই দেখাশোনা করে তাদেরই অধিকার এখানে তাদেরই শেয়ার আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা দিই আমরা ইতিমধ্যে আমাদের নার্সের অভাব ছিল আমরা বিশেষভাবে সুযোগ সৃষ্টি করেছি নার্সদের সম্মান বৃদ্ধি করে দিয়েছি এখন অনেকেই আসে নার্সিংয়ের কাজ দিতে আমরা ইতিমধ্যে প্রায় 13,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়েছি 12,000 নার্স নিয়োগ দিয়েছি আমরা 145 জন ডেন্টাল সার্জন নিয়োগ দিয়েছি তাছাড়া আমরা ডাক্তার প্রায় 1200 ডাক্তার আমরা নিয়োগ দিয়েছি এভাবে যখন দরকার আর তাছাড়া মেডিকেল কলেজ বাংলাদেশে ছিল না প্রথম মেডিকেল কলেজ আমি করে দিই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আমি করে দিই মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিই এখন নতুন আরও 3টা মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেট চট্টগ্রাম রাজশাহী 3টা মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন ডিভিশনে আমরা করে দেবো